তো হ্যাঁ, হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বঙ্ক চেম্বার। আমি গাড়িতে করে আজকে যাব বামুনগাছি। চলচ্চিত্র জগতের একজন খুব বিখ্যাত অভিনেতা এবং খুব পরিচিত মুখ, নাম হলো ছবি বিশ্বাস। সেই ছবি বিশ্বাসের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। তো আমি শুনেছি তার বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু আমি বাইরের দিক থেকে আমি কভার করব, তোমাদের দেখিয়ে দেবো ছবি বিশ্বাসের বাড়ি। ছবি বিশ্বাস সম্বন্ধে যা যা জানতে পারি তোমাদের জানাবো, আশেপাশের কারোর সাথে কথা বলবো, সমস্তটাই তোমাদের দেখিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমার রোলিং অ্যাকশন। বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এসেছি ছোটজাগুলিয়ার বাজারে। ছোটজাগুলিয়ার বাজারে আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে কিন্তু ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি। আচ্ছা, আমি একদম সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে, এটা হচ্ছে ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি। এই বাড়িতে শুনেছি উত্তম কুমার আসতেন, এবং আশেপাশে উত্তম কুমারেরও বাগান বাড়ি আছে, যেটা কিন্তু বর্তমানে নেই, বর্তমানে সেটা বিক্রি হয়ে গেছে, এবং বর্তমানে এই ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি এটাও বিক্রি হয়ে গেছে। ছোটজাগুলিয়া, এটা দত্তপুকুর থানার অন্তর্গত, এবং এটা কিন্তু আমি বামুনগাছি স্টেশন থেকে এসেছি। এটা খুব তাড়াতাড়ি চলে আসা যায়, তোমরা একবার এসে দেখে যেতে পারো। এই হচ্ছে ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি, আমি একবার তোমাদের দেখিয়ে দিই। যতটা হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি। আর এটা হচ্ছে এন্ট্রান্স, মানে ঢোকার রাস্তা। ভেতরে আর কিচ্ছু বাকি নেই, অবশিষ্ট নেই ছবি বিশ্বাসের, কারণ বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেলে বুঝতেই পারছো তার কিছুই নেই এখানে আর। তবুও সামনের জায়গাটা দেখতে পাচ্ছ যেরকম ছিল সেরকমই আছে, সেই পুরনো আমলের। সেটা কিন্তু অনেক পুরনো বিল্ডিং, তো যার জন্য জরাজীর্ণ হয়েছে ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের কিছুটা দেখিয়ে দিই, কারণ এই যে গেটটা আছে এই গেটটুকুই আমি শুধু দেখাতে পারবো ভেতর। আচ্ছা, এই ছাদটা দেখেছো বন্ধুরা, এটা কিন্তু কাঠের পাটাতন দিয়ে বানানো, মানে পুরোনো দিনের রাজবাড়ি যেরকম হয় সেই টাইপের ছিল। শুটিং করে ফেরার সময় মধ্যমগ্রাম দোলতলায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল। খুব প্যাথেটিক ব্যাপারটা। একবার দেখিয়ে দিই এই ভেতরের দৃশ্যগুলো, কী অবস্থায় বাড়িটা এখন পড়ে আছে, ভেঙে চুড়ে গেছে কোথাও কোথাও। আর এমনি যে পুরোনো দিনের রাজবাড়ি টাইপের হয় সেই রকমই দেখতে লাগছে। এই যে এইটা হচ্ছে আর একটা সাইড। বন্ধুরা, তোমরা একবার দেখো ভেতরটা, তারপরে তোমাদের বলছি। ওই যে দরজা দেখতে পাচ্ছ, দেখো আগের দিনের সেই দরজা, আর উপরের যে কনস্ট্রাকশনটা পুরোটাই এখনও সেই আগের মতনই রয়েছে, কিন্তু প্রচুর ভেঙে চুড়ে গেছে। এটাকে যদি একটু রক্ষণাবেক্ষণ করা যেত তাহলে জিনিসটা অনেক ভালো থাকতো, কিন্তু সেই সুযোগটা এখানকার মানুষ আর পায়নি। যেহেতু বিক্রি হয়ে গেছে সেহেতু কিন্তু আর এটাকে কেউ রক্ষণাবেক্ষণ করতে পারছে না। যারা এর মালিক বর্তমানে তারাই একমাত্র পারবে এই জিনিসটাকে ঠিক রাখতে। তো আমি ফ্রন্ট ক্যামেরায় দেখো তোমাদের একটু দেখাচ্ছি আমি, একবার দেখে নাও কী অবস্থায় পড়ে আছে এই বাড়িটি। আমার নিজের খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় আসতে পেরেছি, সেই জন্য এটা একটা ঐতিহ্যের সমান। ছবি বিশ্বাসকে সবাই চেনে, সিনেমা জগতের উনি একজন বিখ্যাত অভিনেতা। রোলিং অ্যাকশন। এখানে এক কাকু আছে এই ঠিক ছবি বিশ্বাসের বাড়ির পাশেই, চায়ের দোকান, নাম ফড়িং কাকু। যদি তোমরা এসে থাকো একবার, এই কাকুর দোকানের স্পেশাল একটা জিনিস আছে, এবং এটা কাকুর দোকানের মিষ্টি দই। আচ্ছা, ফড়িং কাকুর মিষ্টি দই, এটা তোমরা একবার এসে খাও, অসাধারণ খেতে। কাকুর চায়ের দোকানের সাথেই এই হচ্ছে ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি, মানে যেটা কাছাকাছি আমাদের কাছাকাছি আছে কিন্তু জানতাম না। জানার পর আমি সাথে সাথে চলে এসেছি এখানে। আমার মনে হয়েছে এটা বানানো যেতে পারে, এটা একটা ব্লগে যেতে পারে, ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। রোলিং অ্যাকশন। তো আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফড়িং কাকুর চায়ের দোকানে। কাকুর একদম ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ির সাথে লাগানো। এই হচ্ছে কাকু, ফড়িং কাকু। আপনার দোকানের পাশে যে ছবি বিশ্বাসের বাড়ি, ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি, তো এই বাড়ির সম্বন্ধে আপনি কি জানেন? মানে ছোটবেলা থেকে তো দেখছেন এখানে বাড়িটা, এখানে কি, আমি যতটা শুনেছি যে উত্তম কুমার এসেছিলেন মাঝে, সমিত চট্টোপাধ্যায় আসতেন আগে, তো এই ব্যাপারগুলো কি ঠিক? ছবি বিশ্বাসের বাড়ি তো তোমার বহু দিন ঠাকুরদার বাড়ি। এবার এখানে ছবি যখন সিনেমা ডিসে ইয়ে হয় তখন তো উত্তম কুমারকে উনিই তো যোগ করেছে। উত্তম কুমারের নিজস্ব বাড়ি বলতে বারাসাতে চৌধুরী পাড়ায় বাড়ি, ওনাদের বাড়ি, তো ওইখানে থাকতো।
আসতো এবং এরা সব বিক্রি টিক্রি হয়ে গেছে, এখন তো কিছুই নেই। আজ থেকে 45 বছর আগে বিক্রি হয়ে গেছে। ছবি বিশ্বাসের বাড়ি সম্বন্ধে সেই কাকু কি জানে। আচ্ছা, এই কাকু এখন দোকানে বসে আছেন, এই কাকুর বাড়ি এখানেই, একদম ছবিশের বাড়ির পাশেই বাড়ি। উনি এখানকার স্থানীয় বাসিন্দা এবং অনেক পুরনো, ছোটোবেলা থেকেই উনি এখানে। তো এই কাকুর থেকে একটু শুনে নিই ছবি বিশ্বাসের সম্বন্ধে, উনি কতটা কি আমাদের একটু জানাবেন। শুনেছি এমনি ভালো ছিল, আসার সময় অ্যাক্সিডেন্ট হয় ওনার। আচ্ছা, উনি শুটিং থেকে ফিরছিলেন? হ্যাঁ, শুটিং করে আসছিল, ভোরের দিন ভোরবেলা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ছোটবেলায় কাঠের সিঁড়ি আছে, ও অনেক ভালো ভালো জিনিস ছিল, অনেক দেখার জিনিস ছিল, ঠাকুর দালান ছিল, এ ছিল, সেসব এখন আর সব ভেঙে চুড়ে সব বেকার হয়ে গেছে, এখন আর নেই। তার মানে এই পারিবারিক অবস্থা খুব ভালো ছিল সেই সময়, খুব ভালো ছিল। তো যেহেতু ভেতরে কাঠের সিঁড়ি ছিল এবং ওনারা বলছেন ঠাকুর দালান, মানে হচ্ছে পুরো বিল্ডিংয়ের মাঝখানে একটা ঠাকুর ঘর থাকতো বড়, সেখানে পুজো টুজো হতো, দুর্গা পুজো হতো, সেই টাইপের কিছু একটা। আচ্ছা আচ্ছা, রাজকীয় একটা ব্যাপার ছিল। এই যে এখন যে ছবি বিশ্বাসের বাড়িটা আছে, মানে যারা নতুন কিনেছে, এই ভেতরে ঢুকলে পরে কি সেখানে কিছু দেখতে পাওয়া যাবে, তার ছবি বা তার কোনো সেই ধরনের কিছু এখন রাখা নেই? না, ছবি টবি কিছু নেই। তরুণ কুমার ভাগলে নাতি করছে, তো ওই তো গৌরব নাম, গৌরব, গৌরব এই যে কাকুর সাথে দেখা হয়েছে না, এই কাকু কিন্তু ইলেকট্রিশিয়ান, তো এই কাকু ইলেকট্রিকের দোকানও আছে, কাজও করেন। তো এই কাকু অরুণ কুমারের এখানে বাগান বাড়ি ছিল, সেই বাড়িতে উনি ইলেকট্রিকের কাজ করেছেন। কাকু আপনি নিজেই বলুন। আমি ইলেকট্রিকের কাজ করি, আমি ইলেকট্রিকের কাজ করেছি, আমার বাড়িতে আমার শিখেছিল, অনেকদিন পরে আমি কাজ করি। তার মানে এই কাকু কিন্তু তরুণ কুমারের সাথে ডাইরেক্ট কথা বলেছে, তার সাথে যোগাযোগও আছে। এখানে আসলেই কাকুর সাথে দেখা হতো, কাকু তার বাড়িতে গিয়ে ইলেকট্রিকের কাজ করেছে। আর এই যে ফড়িং কাকু আছে, ফড়িং কাকুর দোকানে কিন্তু চা খেতে আসে, মানে এখানে আসলেই এই কাকুর কাছে চা খাবে, তারপরে সে বাগান বাড়িতে যাবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এই ফড়িং কাকু, এই কাকু কিন্তু তরুণ কুমারেরকে চা খাইয়েছে নিজের হাতে। তরুণ কুমার এসে এখানে গাড়ি রাখতো, রেখে কাকুর কাছে আগে চা খেতো, তারপরে বাগান বাড়িতে যেত। বলেন কি, শুধু তরুণ কুমার নয়, এখনকার প্রজন্মে যে আছে তাদের নাতি গৌরব, গৌরবকে তোমরা সবাই চেনো, সেই গৌরব বলে এখানে আসে, আসলে পরে এখন তেমন আসা হয় না, বিক্রি হয়ে, আচ্ছা বিক্রি হয়ে যাওয়ার পরে আর আসে না, কিন্তু যখনই আসতো আগে এই ফড়িং কাকুকে মামা বলে ডাকে, তো মামার হাতে চা খেয়ে তারপরে যেত। তো বুঝতে পারছো, এই মামা বা ফড়িং কাকু যাই বলো তোমরা কতটা ফেমাস। রোলিং অ্যাকশন, এই মন্দিরে উনি পুজো করতেন, সেই অংশটুকু রয়ে গেছে ছবি বিশ্বাস। বলেন কি, আর এই হচ্ছে তার বাড়ির ধ্বংসাবশেষের মতন দেখা যাচ্ছে, বিক্রি হয়ে গেছে কিন্তু সামনের পোর্শনটুকু রয়ে গেছে, এই হচ্ছে তার বাড়ি। একটু ভিতরে ঢুকে নেই, মন্দিরটাকে একটু ঢুকব। বাহ, এটাই একমাত্র অরিজিনাল কষ্টি পাথর, কষ্টি পাথরের মূর্তি আছে শিবলিঙ্গ। উনি কি পুজো করতেন এখানে? আচ্ছা, এখানে পুজো করতেন। শ্রী রাধা মাধব বিশ্বাস কর্তৃক প্রতিষ্ঠিত 31শে চৈত্র শনিবার 1257, এই হচ্ছে এটা স্থাপিত হয়েছিল। রোলিং অ্যাকশন, লিংটা ওটা ছবি বিশ্বাসের বাড়ি, আর পাশে যে মন্দির এটা মন্দিরটা ছিল তাদেরই, ছবি বিশ্বাস তার দাদু প্রতিষ্ঠা করে গেছে সেই মন্দির। এই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছ বন্ধু, এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু ছবি বিশ্বাসের গ্যারেজ ছিল। তোমাদের একটু দেখাবো, এখন তাদু আছে কী অবস্থায় পড়ে আছে, তোমাদের দেখো একটু ভেতরে ঢুকলে বুঝতে পারবে। এটা রীতিমতো মনে হচ্ছে মানে মানুষ
যেরকম অবহেলা করে নষ্ট করে ফেলা ঠিক সেই রকমই অবহেলা পাত্র হয়ে আছে, এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়নি। বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই এই মন্দিরে যে পুজো করে আমাদের দাদা ইয়ং দাদা, এই দাদা কিন্তু পুজো করছে, দাদার নাম সৌমিক মুখোপাধ্যায়। তো দাদা সৌমিক উপাধ্যায় উপাধ্যায় আচ্ছা ওকে উপাধ্যায়। তো দাদা এখানে পুজো করে, দাদা তুমি দুবেলাই পুজো করো? দুবেলা পুজো করো। আচ্ছা প্রতিদিন পুজো হয়? প্রতিদিন। তাহলে তোমাকে এখানে থাক, তুমি এখানে কোথায় থাকো? ওই আমার বাড়ি। এদিকে আসো অবশ্যই দেখে যাও, এটা কি বলবো আমাদের পাশেই জায়গা, অথচ আমরা জানতামই না যে এখানটায় এত সুন্দর একটা ঐতিহ্যবাহী জায়গা, ঐতিহ্যবাহী একটা বাড়ি আছে, ছবি বিশ্বাসের বাড়ি। তো আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিও, এরপর তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই শরীরের প্রতি যত্ন রাখো, আর আমার চ্যানেল দ্য বং চেম্বার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই ধরনের নতুন নতুন জিনিস দেখতে হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমার মোবাইলের নোটিফিকেশানে পৌঁছে যাবে। জয় হিন্দ।